যদি চাই এইখন পাহাড় হয়। তো এই পাহাড়ৰ ওপৰত এটা কিবা বক্স টাইপৰ আছে নে কিবা এটা বনাইছিলে। তো ইয়াৰ পৰাই বহুতখিনি আৰু ভাল কোৱালিটিৰ যিটো তেল সেইটো আপোনালোকে পাব ইয়াতে। হেল্ল' এভৰিওৱান, সকলোকে নমস্কাৰ জনাইছোঁ, ৱেলকাম বেক টু মাই চেনেল। চ' গাইজ, আশা কৰোঁ সবেই ভালে কুশলে আছে। তো বতৰটো চাই লওক এবাৰ, বহুত ধুনীয়া হৈ আছে কাৰণ ইমান দিনে বৰষুণ দি আছিলে আৰু ভাল নালাগে একচুৱেলি বৰষুণ দি থাকিলে আৰু মনটোও ভাল নালাগে, ক'ৰবাত যাব থাকিলে অসুবিধা হয়, বহুত কাম থাকিলে অসুবিধা হয়। তো এতিয়া ফাইনেলি বতৰটো ভাল হৈ পৰিছে আৰু সেইকাৰণে মই বহুদিন ক'তো যোৱা নাছিলোঁ। তো আজি অলপমান বাহিৰলৈ ওলাই যাম, ভাবি আছোঁ যে জেঠীহঁতৰ ঘৰলৈ ওলাই যাম। তো তাতে এটা বহুত ধুনীয়া জেগা আপোনালোকক দেখুৱাব ট্ৰাই কৰিম। তো আজি মই গৈ আছোঁ আমাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত থকা চালকোচা নামৰ এখন ঠাইত। বহুত ধুনীয়া ঠাই হয়, বহুত হিষ্টৰিকেল প্লেচ, বহুত ভাল এটা ঠাই আছে দেখুৱাবৰ কাৰণে আপোনালোকক। আৰু যিহেতু ভিডিঅ' দিয়া নাছিলোঁ বহুত দিন, তো আজি ভাবিলোঁ ব্লগ এটা বনাই দিওঁ। তো আই হোপ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাব। সো চাই থাকক, বহুত ইণ্টাৰেষ্টিং হ'বলৈ গৈ আছে, ভিডিঅ'টো স্কিপ নকৰাকৈ চাই থাকক। সো লগ পাই আছোঁ। সো গাইজ, ওলালোঁ ঘৰৰ পৰা, আই গেছ কেমেৰা ইজ অলছ' ৱৰ্কিং। তো অলপমান প্লেনটো চেঞ্জ হ'ল বৰ্তমান। তো প্লেনটো বৰ্তমান অলপমান চেঞ্জ হ'ল, দেউতা ওলাই গৈছিলে টানৰ ফালে, কিন্তু পাহৰা বেমাৰটো বহুত বেয়া বেমাৰ। সো যিটো বস্তু লৈ যাব লাগিছিলে সেইটো পাহৰি থাকিলে। তো এতিয়া মই অলপমান গৈ কেনে ৰখি আছে, তো যাই কিনে দি দিওঁ, তাৰপিছত ওলাই আছোঁ। মই পাহৰিবলগা হয় গাইজ, আপোনালোকে চাব পাৰিলে যিখিনি বস্তু দিব লগা আছিলে দেউতাক দি দিলোঁ ফাইনেলি। আৰু এতিয়া চাব পাৰিছে, এইটো হ'ল আমাৰ চেমি হাইৱে। তো এতিয়া গৈ আছোঁ মই, চাব পাৰিছে। তো গৈ কিনে আপোনালোকক দেখুৱাম আমাৰ শক্তি আশ্ৰম কলেজ আৰু মই য'ত স্কুলিং কৰিছিলোঁ, মই য'ত ডিগ্ৰী কমপ্লিট কৰিছিলোঁ, সেইখিনি আপোনালোকে দেখিবলৈ পাব ইয়াতে। ৰাস্তাৰ ওচৰতে হয়, বেছি দূৰ নহয়। তো সেইখিনি আপোনালোক দেখিবলৈ পাব ৰাস্তাৰ পৰা। তো তাতে ওপৰতে মই এটা ভিডিঅ' বনাম যদি আপোনালোকে বিচাৰে। তো লেটছ গো। তো গাইজ, চাব পাৰিছে এইফালে লেফ্ট চাইডত এটা সুন্দৰকৈ মন্দিৰ আছে আৰু লগতে এইফালে এখন গেট আছে, আপোনালোকে চাই লওক। তো যদি এই গেটখনেদি সোমাই যায় আপোনালোকে দেখিবলৈ পাব ইয়াতে স্কুল আছে প্লাছ কলেজ আছে, য'ত নেকি মই অলৰেডি আপোনালোকক ক'লোঁ, য'ত মোৰ কলেজ লাইফ প্লাছ স্কুলিং মই কৰিছিলোঁ। তো আপোনালোকে যদি বিচাৰে মই ভিডিঅ' বনাম এটা, আপোনালোকে কমেণ্ট কৰি জনাব পাৰে ইয়াতে। তো এতিয়া গৈ আছোঁ, চাই থাকক। তো গাইজ, বৰ্তমান আহি পালোঁ ফকিৰাগ্ৰাম চাব পাৰিছে। যদি আপোনালোকে গম পায় ফকিৰাগ্ৰাম ক'ত হয় নিশ্চয়কৈ গম পাব। তো আমাৰ কোকৰাঝাৰ ডিষ্ট্ৰিক্টৰ লাষ্ট সীমা বুলি ক'ব পাৰে আৰু অলপ দূৰ গ'লে আমাৰ ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট পৰি যায়। তো ব্যৱসায়িক ক্ষেত্ৰত আগৰ পৰাই ঠাইখন বিশেষভাৱে জড়িত হৈ আছে যদিও ইমান এটা ডেভেলপমেণ্ট হ'ব পৰা নাই। সো আৰু আমাৰ ওচৰতে ইয়াৰ ফকিৰাগ্ৰামৰ ওচৰতে আমাৰ যিটো ফকিৰাগ্ৰাম ৰেলৱে জংচন বা ষ্টেচন জংচন আছে, ইয়াতে ষ্টেচন নহয় জংচন আছে। তো আমাৰ এইটো গেটৱে অফ নৰ্থ ইষ্ট বুলিও আপোনালোকে ক'ব পাৰে, চাই লওক। এইফালে লেফ্ট চাইডত আমাৰ ষ্টেচনটো পৰি যায়। তো এতিয়া গৈ আছোঁ, আপোনালোকে চাই থাকক। আহি পালোঁ, বৰ্তমান সময় হৈছে 12টা। তো আহি পালোঁ বেলতলি। সো তো ইয়াৰ পৰা অলপমান বস্তু ল'ব লাগিব। তো এইফালে যদি চাই আপোনালোকে এইফালে ধুবুৰী কিনে যায় আৰু এইফালে উভয়াপুৰী প্লাছ গুৱাহাটী কিনে যোৱা ৰাস্তাটো, ইয়াতে অলপমান মই বস্তু ল'ম। তো কিমান বস্তুখিনি লোৱা হৈ গ'ল অলমষ্ট, এতিয়া ওলাই দিব বেছি টাইম নালাগে, জাষ্ট 55 আধা ঘণ্টামান লাগিব আই গেছ। তো গাইজ, এতিয়া ওলালোঁ চাব পাৰিলে আৰু লাইক বেছি সময় নালাগে, অলৰেডি ক'লোঁ আপোনালোকক। তো অতি সোনকালে মই মেবি ধুবুৰী পিনে এটা ৰাইড বা ট্ৰিপ এটা প্লেন কৰিব পাৰোঁ। তো আপোনালোকে কমেণ্ট কৰি জনাব পাৰে য'ত এনেকুৱা ঠাই আছে যিটো নেকি আপোনালোকে চাব বিচাৰে ধুবুৰী, বা স্পেচিয়েল কিবা ঠাই আপোনালোকে ইয়াতে কমেণ্ট কৰি জনাব পাৰে, ইউ আৰ ৱেলকাম। তো আৰু তাৰপিছত তাৰ আগত মেবি ধুবুৰী যোৱাৰ আগতে মই গুৱাহাটীতো যাব পাৰোঁ আই গেছ। তো যাই কিনে তাতে এটা ভিডিঅ' বনাম। আৰু আপোনালোকে কমেণ্ট কৰিছিলে কিছুমানে অলপমান ভিডিঅ' বনাবৰ কাৰণে, স্পেচিয়েলি ফেঞ্চি বাজৰ ভিডিঅ'টো কিছুমানে বেছি ভাল পাইছিলে, তো কমেণ্ট কৰিছিলে। তো চাওঁ যদি পচিবল হৈ যায় কিনে নিশ্চয় বনাব ট্ৰাই কৰিম। তো এতিয়া গৈ আছোঁ, লেটছ গ'
So guys, halfway ahi palu almost sabo parise pisphale borodu imane dhuniya hoy ase plus jodi apnalok dekhai do ifale to hei phale sailo khan dhuniya bil ase sailo ifale to bohute dhuniya lagise poribektu aru already moi ahisu ifale aru specially eta bohut bhal bostu hoyse already kolu apnalok train line tu to iyate jitu train line hoyse hetu agore nasile to I guess eblak til hoyjan lagise but na janu moi ki hoy to dhanor nishtake kati kene thoyse sailo to moi goi kene oloman to dada dujon man ase to goi kene oloman moi janibo try goim ki hoy karon moi eta bitor mane janibo karone bahut iccha koise to hekene janibo karone khurilom hekene ki bostu hoy to ei phale dada ase ei phale baido ase ejoni to ekhini janibo pa mote khorio hoy na khorio hotel tel to sailo ami jitu mithatel khao to ei bilake ইটো পিওর মিঠাতেল না পিওর যেটো মিঠাতেল এটো হরিহর পড়া বনা হয় তো বহুত ধুনিয়া এটা বস্তু আহি গনে মই দেখি বলে পালো মানে সব পড়িছে কিমান খিনি কৰিছে দাদা খিনি সব হয় না খিনি হয় খিনি কোটে বা সব এই ইখিনি টাইমৰ মানে সব এখিলে সেম হরিহর খেতি কৰিছে না ঠিক আছে দে দে ভাল লাগিল তো সব পড়িলে গাইস ইখিনি সময়ত ইখিনি অঞ্চলত মানে সারিও ফেলে হরিহর খেতি কৰা হয় সাইলক খুবই ধুনিয়া লাগিছে পরিবেশটো আর প্লাস যিখিনি হরিহর পিওর আমি মাস্টার্ড ওয়েল যেটো কো মিঠাতেল তো এই আমার এখিনি পিওর ইয়ার পরে বনা হয় এই ইয়ার গুটির পরে সেফি কেনে রস লাগি কেনে মিঠাতেলটো বনা হয় তো এতিয়া গই আছো বহুতে ভাল লাগিল লগ পাই কেনে আর জানিব পারি ভাল লাগিল স্পেশালি অলমান নলেজ আপনার দিব পারিলো এটা যদি আপনাদের গম পাইছিল যদি ঠিক আছে যদি না পাইছিলে যদি গম পোৱা নাছিলে যে কৰপৰা হরিহর তেল বা হরিহর তেল বা মিঠাতেল কি হয় তো এটা জানিলে সো চাই থাকক স্টে টিউন বহুদিন পিছত আহি পালো চাই বহুত ভাল লাগিছে আছিস ঘরতে হ্যাঁ এগারোটা কাবা আছে নাকি আহি পালো সেফিয়র ঘর তো কি করবে লাগছ হ্যাঁ ভালে ভালে বাবু কি করবে লাগছ সো গাইজ আপনাদের চাব পারিলে মই আহি পালো দাদাহর ঘর তো অলমান রেস্ট লম তো ইয়ার পিছত উলাই যাম উলাই কিনে আপনার যেটা ঠাই কইসো তো এই দেখাই আছো চাই থাকো সো গাইজ যেহেতু আপনার কৈছিল এটা হিস্টোরির লগত জড়িত ঠাই মই আপনার দেখাব ট্রাই করিম সো আমি অলমোস্ট এটা উলালো আর এইফালে আছে আমার রূপ ভাই আজি অলমান মোর লগত যাব আর যেহেতু লোকেল হয় অলমান হেল্প করব তো আমি গই আছো তো গই কিনে আপনার দেখাই আছো চাই থাকো যাই তো দাদা চাব পাৰিছে সুন্দৰকৈ এখন পি ডাব্লিউ ডিটাৰ এইবিলাক এখন ধুনীয়া ধুনীয়া আছে চ' গাইজ চাই লওক আপোনালোকে কি ধুনীয়াকৈ এইফালে ইৰি ধানৰ খেতি কৰিছে তো বেছিকেলি আমাৰ ফালে কি হয় মাটিখিনি এবাৰ খেতি হোৱাৰ পিছত মাটিখিনি এনে পৰি থাকে কিন্তু এইফালে ধুনীয়াকৈ আপোনালোকে যিমান দূৰ যায় এইফালে পুখুৰীলৈকে এইফালে ধান বা বেলেগ কিবা খেতি আপোনালোকে দেখিবলৈ পাব তো খুবেই ধুনীয়া চাই লওক চ' গাইজ চাব পাৰিছে আমি অলমষ্ট আহি পালোৱে আৰু অলপমান দূৰ গ'লে আমি চান্দৰডিঙা যিটো মন্দিৰ আছে সেইটো পাম চাই লওক আর এইফালে আছে মহাবাহু ব্রহ্মপুত্র চাই লোক পানিখিনি বহুত পরিমাণে শুকাই গেছে এটা সো গাইজ ফাইনালি আহি পালো আমার আজির ডেস্টিনেশন যেটা আপনার দেখাব বিচারছিলাম তো চাই লোক মোর পিছফালে আছে এই চন্দ্রডিঙার পাহাড়ের মন্দির চাই লোক ইয়াতে বহুতখিনি ডেভেলপমেন্ট হয়েছে বলে কব পারে ইয়াতে কনস্ট্রাকশনের কাম এটা চলি আছে কাম ভালকে হওয়া নাই আই গেস তো আগতে যেটা আসছিল ইমানখিনি ভাল নাছিলে তো এইফালে এটা গেস্ট হাউস তো বনাইছে অলরেডি তো অলমান ওসর জায়গায় দেখাব ট্রাই করবো আপনার চাই লোক লাইক ঠাইখিনি হিস্ট্রির লগত বহুতখিনি পরিমাণে জড়িত হয়ে আছে যেহেতু বহুত ডাঙর হিস্ট্রি ইয়াতে আছে তো এখানে আপনার কম কি আছে তো চাই থাকক সো আই গেছ ইয়াতে একটা গেস্ট হাউস বনাইছে তো চাই লোক খুবই ধুনিয়া পরিবেশ ন্যাচারেল পরিবেশ আর প্লাস ইফালে আমার ব্রহ্মপুত্র নৈখন আছে তো ব্রহ্মপুত্র নৈর যে বতাহ প্লাস ঠান্ডা যে পরিবেশ সেটা আহিলে ইয়াতে পোৱা যায় বিশেষকৈ গরম দিনত বেশি ভাল হয় ইয়াতে ঠাইখিনি আর আই গেছ পিকনিকরও ঠাই ইয়াতে আছে পিকনিকও খাব পাৰে আপনাদের আহি সাইডত তো দেখাই আছো আর সো গাইজ দিস লাইন ফর দোজ যো বোল রা থাকি থা হিন্দি এড করার চাহিয়ে
तो आप लोग आइए, ये असम पे ही है, हमारा जो धुबरी डिस्ट्रिक्ट है वहाँ पे ही पड़ता है ये जगह। तो आप लोग आइए, आके आप लोग का वो जो लोकेशन है वो भी मैं नीचे दे दूंगा, तो आप लोग जीपीएस से देख के आ सकते हैं। बहुत अच्छा जगह है, आके आप लोग देख सकते हैं। और यहाँ पे असम का हिस्ट्री भी मतलब यहाँ पे जुड़ा हुआ है, तो आप लोग आइए आके देखिए। और इसका जो नज़ारा है ना वो बहुत अच्छा है, आप लोग अगर आएंगे आपका जो मन है ना वो खुश हो जाएगा। तो आप लोग आइए आके एक बार देख लीजिए जगह को, तो स्टे ट्यून्ड। सो गाइस, इतना मैं आप लोगों को अलमान कब विचार ठाईखिन विषय। तो जी आम चांदरडिंगा पहाड़ सीखन पिछफाले जीखी आम अंचल आज जी चांदर सदागर आसे अपने जो इतना गुगल कर सब मोतक बेसि भल्के जानव अबियासलि। तो गुगल कर साले आप गम पा चांदर सदागर चांदरडिंगा कि है। तो अपने चाय लग अपने जो नजाने तथा अलमान कह दी जी आम चांदर सदागर नाम आँ एज व्यवसायी आसे लाइक मार्चेन्ट्स आसे। तो तार जी नाव आखिर अंचलते ब्रह्मपुत्र चाय लग এইখিনি অঞ্চলতে ব্রহ্মপুত্রত তার নাওখন ডুবিছিলে। তো সেইটোর উপর ভিত্তি করিয়ে ইয়াতে আমার যে মন্দির আছে সেইটা বনাইছে। তো জানিব পৰা মতে লোকবাদ্য হয় প্লাস প্রায় 200-300 AD আই গেস এইখিনিমানৰ ভিতরতে এই এইখিনি কাহিনী। তো লোকবাদ্য হয় একচুয়ালি আপনাদের যদি গুগল মারিছে ভালকে গম পাব কথাখিনি। আর মোৰ পিছফালে চাব পাৰিছে মন্দিরটো আছে, আর মই আছো বর্তমান ব্রহ্মপুত্রর বালিচৰ চাই লোক। আর যেতিয়া পানি হয় তো সম্পূর্ণ এইখিনিৰ পৰা পানি হয়, আর বর্তমান এতিয়া যদি চাই পানি বহুত দূরলৈকে গৈছে চাই লোক। এনে ব্রহ্মপুত্রর পানি যদি আমি এইখিনিলৈকে নামো তেতিয়া বারিষার দিনত তো বহুতখিনি পানি আমার লাইক বুকলৈকে পানি আহি যাব। তো চাই লোক এতিয়া কিমান ধুনীয়া পরিবেশ, তো খুবই ভাল লাগিছে আহি কেনে। আজি প্রায় বহুত বছর পিছত মই আহিলো ইয়াতে, আর ইয়াতে মাছ মারি আছে সাগে ব্রহ্মপুত্রর বুকুত। তো অলমান গই কেনে আপনার দেখাব, ট্রাই করিম। আর স্পেশালি পরিবেশটা বেশি ভাল লাগিছে কারণ আহি কেনে যেটো ঠান্ডা বতাহ পাইছো, গরম দিনত আর বেশি ভাল লাগবে ইয়াতে আহি কেনে। আপনাদের আহিব পারে আহি কেনে এই যেটো পরিবেশ এটোর মজা উঠাব পারে, আর আহি কেনে যেটো মন্দিরও আছে এটা আহি কেনে দর্শন করিব পারে। তো চাই থাকুক। চান কি মাছ পাইছেন? জাল অত বড় জাল খান, অত বড় জাল খানে এইখানে মাছ পাইছেন তোমা? কিয় ডাঙর মাছ পাওয়া না যায় গাই চাব পাৰিছে জালখন নেটখন ইয়াতকে ডাঙর, কিন্তু মাছ পাইছে একেবারে সরু দেখালো আপনার। তো চাই লোক জালখন ভালকে ডাঙিব পৰা নাই, তো চাই লোক সৌন্দর্যটো কিমান ভাল লাগিছে আহি কেনে আজি। গাইজ আৰু এটা কথা, ইম্পৰ্টেণ্ট কথা অলপমান যিটো আপোনালোকে জনাটো দরকার বলে মই ভাবো। সো গাইজ, যিটো আমাৰ যিটো চান্দৰডিঙা পাহাৰ আছে সেইটো এটা টাইমত লাইক ইয়াতে বাহিৰৰ কোম্পানী এটা আহি কেনে এইটো কিনি ল'ব বিচাৰিছিলে ঠাইখিনি এক্সপেৰিমেণ্টৰ কাৰণে, কাৰণ ইয়াতে নিশ্চয় কিবা তেনেকুৱা ধৰণৰ গুণাগুণ আছে যিটোৰ কাৰণে আহিছিলে। কিন্তু আমাৰ যিখিনি ওচৰৰ মানুহ আছে ৰাইজ আছে তো সিহঁতে পাৰ্মিশ্যনটো নিদিলে, যাৰ কাৰণে এই ঠাইখিনি এক্সপেৰিমেণ্টো কৰিব দিয়া নহ'ল। আৰু ইয়াতে ওপৰত এটা যদি চাই এখন পাহাৰ হয়, তো এই পাহাৰৰ ওপৰত এটা কিবা বক্স টাইপৰ আছে নে কিবা এটা বনাইছিলে, তো মেবি সেইটোৰ কাৰণে এক্সপেৰিমেণ্টটো কৰিব বিচাৰিছিলে যিটো পুৰণি হিষ্ট্ৰীৰ লগত জড়িত হৈ আছে, তো চাব বিচাৰিছিলে কি হয়। তো এইখিনি আছিল কথাটো। সো গাইজ, যিখিনি আপোনালোকক দেখুৱাব লগা আছিলে সেইখিনি দেখুৱালোঁ। তো এতিয়া ওলাই যাম যেতিয়াতো ঘৰলৈ, তো তাতে যাই কেনে আপোনালোকক লগ পাই আছোঁ, ষ্টে টিউন। সো ওয়েলকাম বেক গাইজ, আজি হল দ্বিতীয়টো দিন। তো মই যোৱাকালি আপোনালোকক যিখিনি দেখুৱালোঁ তাতে আপোনালোকে চাগে গম পাইছে ঠাইখিনিৰ বিষয়ে। তো আজি মই যেতিয়াতো ইয়াতে আছোঁ, তো আজি ইয়াৰ পৰা ওলাই যাম, ওলাই যাই কিনে ঘৰৰ পিনে যাম। তো তাৰ আগতে মই এটা বহুত ইম্পৰ্টেণ্ট আৰু ধুনীয়া বস্তু আপোনালোকক দেখুৱাব বিচাৰিছোঁ, সেইটো হ'ল সৰিয়হ। যদি আপোনালোকে গম নাপায় তো এইটো দেখ চাই লওক আপোনালোকে। তো যদি এইফালে চায় এইবিলাক সম্পূৰ্ণৰূপে সৰিয়হৰ খেতি কৰিছে এইফালে মানুহখিনিৰ ওচৰত, আৰু এইফালে যিমানখিনি ঠাই আছে মানুহবিলাকে সব এইখিনি সময়ত সব সৰিয়হৰ খেতিতে কৰে। চাই লওক এইফালে চাৰিওপিনে আছে। তো মই আহোঁতেও ৰাস্তাত আপোনালোকক দেখুৱাইছিলোঁ যে সৰিয়হৰ খেতি কৰে এইখিনি সময়ত। প্লাছ এই সৰিয়হৰ পৰাই আমাৰ যিটো মাষ্টাৰ্ড অইল বা মিঠাতেল যিটো কওঁ, মিঠাতেল না যিটো মাষ্টাৰ্ড অইল কয় মিঠাতেল, সেইটো বনোৱা হয়। চাই লওক এইটোৰ তেল গুটি আছে, গুটিৰ পৰা তেলটো বনোৱা হয়। তো খুবই ভাল। আর এই অঞ্চলটো সম্পূর্ণরূপে মানে বানপানী বিস্তৃত অঞ্চল, কারণ সময়ে সময়ে ইয়াতে বানপানী হয়ে থাকে। তো সেইকাৰণে এইটো খেতির কারণে মানে সরিয়হর খেতির কারণে এইখানে ঠাই বেস্ট বলে কব পাৰে। তো ইয়ারপরাই বহুতখিনি আর ভাল কোয়ালিটির যেটা তেল সেটা আপনাদের পাব ইয়াতে, যদি এইখানে অঞ্চল আহে ইফালে শালকোসা অঞ্চল ধুবুরী ডিস্ট্রিক্ট, যদি এইফালে তেল বিচারি আহে যেটা টপ ক্লাস তেল যেটা আপনাদের দোকানত নাপায় সেটা ইয়াতে পাব। সো গাইজ,
এইখিনিতে কৰিছোঁ ভিডিঅ'টো অন্ত। আই হোপ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পালে। যিটো দেখুৱাব বিচাৰিলোঁ আমাৰ ওচৰতে থকা এটা লাইক হিষ্ট্ৰীৰ লগত জড়িত ঠাই প্লাছ এটা গাঁৱৰ পৰিৱেশ। চ' আই গেছ আপোনালোকে ভিডিঅ'টো চাই ভাল পাইছে। যদি ভাল পাইছে ভিডিঅ'টো লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব। আৰু যিসকলে মোৰ ভিডিঅ' আজি প্ৰথমবাৰ কাৰণে চাই আছে আপোনালোকে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। আৰু ইয়াতে লিংকটো আহি আছে আইডিটো ইনষ্টাগ্ৰামৰ, আপোনালোকে ফ'ল' কৰিব পাৰে। চ' টিল দেন টেক কেয়াৰ, চি ইউ ইন দ্য নেক্সট ভিডিঅ', বাই বাই। দাদা